নাচে গানে সমানতালে ভক্তদের মাতিয়ে রাখেন শাকিরা। হিপস ডোন্ট লাই কিংবা ওয়াকা ওয়াকা, তার কণ্ঠের জাদুতে নেচে গেয়ে ওঠে বিখ্যাত সব তারকারাও। তিনবারে গ্র্যামি জয়ী কলম্বিয়ান পপ গায়িকা শাকিরার আজ জন্মদিন। 1977 সালে কলম্বিয়ার ব্যারান কুইলায় জন্মগ্রহণ করেন কুইন অব ল্যাটিন মিউজিক খ্যাত শাকিরা। পুরো নাম শাকিরা ইজাবেল মেবারক রিপল। শাকিরার মাতৃভাষা স্প্যানীয় হলেও তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন। 1991 সালে প্রকাশিত হয় শাকিরার প্রথম স্টুডিও অ্যালবাম ম্যাজিয়া। 1995 সালে তার নিজস্ব প্রযোজনায় পিএস ডেসকালসোস প্রকাশিত হয়, যা তাকে ল্যাটিনের বাইরেও খ্যাতি এনে দিয়েছিল। 14 বার ল্যাটিন গ্র্যামি জেতা শাকিরার সারা বিশ্বে 125 মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। 3 দশকের ক্যারিয়ারে পেয়েছেন 500-এর অধিক সম্মাননা। শাকিরা একমাত্র দক্ষিণ আমেরিকান শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট 100, কানাডিয়ান বিলবোর্ড হট 100, অস্ট্রেলিয়ান ARIA চার্ট ও ইউকে সিঙ্গেল চার্টে প্রথমে স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টির জন্য শাকিরা চালু করেন পাইস ডিসকালসো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি 8টি বিদ্যালয় গড়েছেন। এছাড়াও বিভিন্ন চ্যারিটেবল কনসার্টে তিনি অংশগ্রহণ করেন। তার বিভিন্ন অ্যালবাম ও গান থেকে অর্জিত অর্থ এই ফাউন্ডেশনে প্রদান করেন। এছাড়াও শাকিরা যুক্ত আছেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের সঙ্গে। ব্যক্তিজীবনে ভালোবেসে সংসার করেছিলেন জনপ্রিয় স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সাথে। 2011 সালে ঘর বাঁধেন তারা। মিলানো সাশা নামে 9 ও 7 বছরের 2টি ছেলে আছে তাদের। শাকিরা মনে করেন তার জীবনের সেরা অর্জন এই 2 সন্তান। তবে গেল বছর হয়েছে শাকিরা ও পিকের বিচ্ছেদ। জীবনের 46 বসন্ত পেরিয়ে 47-এ পা রাখলেন শাকিরা। জন্মদিনের শুভক্ষণে শুভকামনা রইল প্রিয় গায়িকার প্রতি। শুভ জন্মদিন শাকিরা। জুবাইর হোসেন, সজল, চ্যানেল 24।